সূত্র ধরে আজকে ঝিনাইদহ ইউনিয়নের কৃতি সন্তান জনাব উবাইদুল কবির মৃধা, ঝিনাইদহ ইউনিয়নের কৃতি সন্তান জনাব নূর মোহাম্মদ মোল্লা টিটু, এই ঝিনাইদহ ইউনিয়নকে বলে ফুলে আজকে ঝিনাইদহ ইউনিয়নের চেয়ারম্যান হয়েছে। চেয়ারম্যান হওয়া এত সোজা না। সে প্রফেসর কামরুল ইসলাম খানকে, যিনি একটি ফুটবল খেলার মাঠ বানিয়েছে, ফুটবল যেখানে প্রফেসর কামরুল ইসলাম শিখ দেখেন সেখানে, ঝিনাইদহ ইউনিয়নের প্রতিটি মানুষের যেখানে সমস্যা, রশিদ কেরানির পাঁচ পাঁচটি নিয়েছিল, তাদের ভরণ পোষণ লেখাপড়ার খরচ না চালাতে পারিয়ে সেই বটগাছের কাছে গেলে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে, কারণ তার ছেলে মেয়েদের সংসার চালাইতে পারে নাই, পড়ার খরচ করতে পারে নাই। আজকে যারা চেয়ারম্যান হতে আসছে তারা কি পারবে এই ঝিনাইদহ ইউনিয়ন সেই 50,000 লোকের ভরণ পোষণ দেখাশোনা করিতে? যে প্রফেসর কামরুল ইসলাম কাজী দিনে রাত্রে যে যেখানে ডাক দিবে, যেখানে সমস্যা ওইখানে সে তার ড্রাইভারকে নিয়ে এই প্রকারে সে গিয়ে হাজির হয়। আমি রাতের বেলায় একটি চাকরি করেছি, ওই দিন থেকে আজও পর্যন্ত কামরুল ইসলাম কাজীর কোন ত্রুটি আমি কাজে পাই নাই। আমাকে এখানে সবাই বড় ভাই বলে ডাকে, জননেতা উপাধি পেয়েছে আমাদের মাননীয় এমপি মহোদয়, নেতা উপাধি পেয়েছে পলাশ উপজেলায় জনাব উবাইদুল কবির মৃধা, আর ঐতিহ্যবাহী ভাই ফ্যামিলির সন্তান হিসেবে এখানে উপাধি পেয়েছে জনাব নূর মোহাম্মদ মোল্লা টিটু। আজকে আমি এইখানে প্রফেসর কামরুল ইসলাম গাজীকে তার এই 10 বছরের কার্যকলাপে দিক বিশ্লেষণ করতে আমি তাকে উপাধি দিয়ে গেছি, সেই ঝিনাইদহ ইউনিয়ন গরিবের এবং ঝিনাইদহ ইউনিয়নের প্রতিটি মানুষের বন্ধু, অর্থাৎ ঝিনাইদহ ইউনিয়নের বন্ধু। যে 7 জন লোক